সাত দিনের কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে আজ বৃহস্পতিবার সকাল থেকে সকাল থেকে রাজধানীর রাস্তাগুলো অন্য দিনের তুলনায় বেশ ফাঁকা রাজধানীর প্রধান সড়কগুলোর কোনো পরিবহন চলতে দেখা যায়নি ফার্মগেট বাংলা মোটর মগবাজার খিলগাঁও মোহাম্মদপুর পান্থপথসহ বিভিন্ন রাস্তায় রিক্সা ও ব্যক্তিগত গাড়ি চলতে দেখা গেছে এসব রাস্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান ছিল পুলিশের গাড়ির ও টহল ছিল বাংলা মোটর মগবাজার ও সার্ক ফোয়ারা মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের রাস্তায় বের হওয়া কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করতে দেখা গেছে রিকশার আরোহীদের বেশি জিজ্ঞাসাবাদ করতে দেখা গেছে ধানমন্ডি হাতিরপুল খিলগাঁও শহর রাজধানীর বিভিন্ন এলাকায় অলিতে গলিতে চায়ের দোকান ও কিছু দোকান খুলতে দেখা গেছে তবে শপিং মল ও মার্কেট বন্ধ থাকায় বিভিন্ন ধরনের সব কিছুই বন্ধ রয়েছে সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকায় এখন পর্যন্ত সব কিছুই বন্ধ রয়েছে শিল্প কারখানা ব্যাংক গণমাধ্যম সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের প্রতিষ্ঠানের যানবাহনে অথবা পরিচয়পত্র নিয়ে বের হতে দেখা গেছে মোহাম্মদপুর ও ফার্মগেট এলাকায় সিএনজি চালিত অটোরিকশা চলতে দেখা গেছে তবে রিকশা ও ব্যক্তিগত গাড়ির তুলনায় অটোরিকশা কম চলছে রাজধানীর আগারগাঁও থেকে কারণবাজারে এসেছেন মোহাম্মদ নামের একজন গণমাধ্যম কর্মী। প্রতিষ্ঠানের গাড়িতেই তিনি অফিসে এসেছেন জানালেন বসত রিক্সা ভাড়া জানতে চান আগারগাঁও থেকে আসতে টাকা চেয়েছেন স্বাভাবিক সময়ে এই ভাড়া থাকে সত্তর থেকে আশি টাকা আগারগাঁও থেকে আসার পথে পুলিশের কোনো তল্লাশি চোখে পড়েননি বলে জানান তিনি সড়ক রেল ও নৌপথে গণপরিবহন সহ সব ধরনের যন্ত্রচালিত যানবাহন বন্ধ রয়েছে এমনকি অভ্যন্তরীণ পথে বিমান চলাচল বন্ধ রয়েছে এবার বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য টহলে রয়েছে সেনাবাহিনী করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে সরকার এবছর প্রথমে পাঁচ এপ্রিল থেকে ধাপে ধাপে বিধিনিষেধ দিয়ে আসছে দেশব্যাপী বিধিনিষেধের পাশাপাশি এবার স্থানীয় প্রশাসন বিভিন্ন এলাকায় বিশেষ বিধিনিষেধ জারি করেছে কিন্তু করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না এমন পরিস্থিতিতে শুরু হয়েছে কঠোর বিধিনিষেধ